আগামী 26 ডিসেম্বর কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমেছেন তালাপ্রতীকপ্রাপ্ত 5 নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার পদপ্রার্থী তোফাজ্জল হোসেন। শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারা দ্বারা ঘুরছেন তোফাজ্জল হোসেন। লক্ষ্য, যে কোনো উপায়ে 26 ডিসেম্বর ভোটারদের ভোট নিজেদের বক্সে আনা। তালাপ্রতীকপ্রাপ্ত মেম্বার প্রার্থী তোফাজ্জল হোসেন তার কর্মী সমর্থক নিয়ে ব্যাপক প্রচারণায় নেমেছেন। উনি আসলে আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, উনি ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবারের সন্তান, উনি নজরুল ইসলাম বাবুর বিশ্বস্ত হাতিয়ার। উনি আমরা 5 নং ওয়ার্ড ইজারকান্দি ঐক্যবদ্ধ হয়েছে, ওনাকে আমরা বিপুল বোর্ডে জয়যুক্ত করব। তার কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে আমরা যাকে মেম্বার বানিয়েছিলাম আমাদের সাধারণ জনগণের ভোটেই আমরা মেম্বার নির্বাচিত করেছিলাম, কিন্তু আমাদের মেম্বার নির্বাচিত করার পর আমরা অযোগ্য ব্যক্তিকে, আমাদের কিছু লোকের কারণে আমরা অযোগ্য এক ব্যক্তিকে আমরা মেম্বার বানানোর কারণে আমাদের গ্রামে বহু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যে আমরা 5 নং ওয়ার্ড ইজারকান্দি এবং গোবিন্দপুর ঐক্যবদ্ধ হয়েছি যে জনাব আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে আমরা বিপুল বোর্ডে জয়যুক্ত করব। তার আরও একটি কারণ হচ্ছে মোদ্দারচর থেকে খালিয়ারচর পর্যন্ত যে প্রধান সড়ক গোবিন্দপুরের মাঝখানে, আমাদের দীর্ঘ সময় এইখানে যখন বৃষ্টি আসে, যখন আষাঢ় মাস আসে, তখন এইখানে বৃষ্টির পানি জমাট বাঁধায় কারণে রাস্তাঘাট ভেঙে যায় এবং মানুষ, সাধারণ মানুষ চলাচলের বাধা বিঘ্ন ঘটে এবং নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে প্রধান যেই সড়কটা মোদ্দারচর থেকে খালিয়াচর পর্যন্ত, আমাদের বর্তমান মেম্বার পদপ্রার্থী জনাব তোফাজ্জল হোসেন এই রাস্তার নিজস্ব অর্থায়নে, আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইয়ের দিক নির্দেশনায় ওনার নিজস্ব অর্থায়নে উনি এই রাস্তাটি মেরামত করে দিয়েছেন এবং মোদ্দারচর থেকে খালিয়াচর পর্যন্ত গোবিন্দপুরের মাদ্রাসার প্রধান যেই মেন সড়কটা ছিল দীর্ঘ 6 মাস ভেঙে ছিল, আমরা চলাচল করতে খুব অসুবিধা হয়েছিল। আমরা ইজারকান্দি 5 নং ওয়ার্ডবাসী ওনার কাছে আমরা আবদার করেছিলাম, উনি নিজস্ব অর্থায়নে এই রাস্তাটি মেরামত করে দিয়েছেন। আরও এখানে সমাজের উন্নয়নমূলক অনেক কাজ ওনাকে দিয়ে সম্ভব। আমরা এজন্য ইজারকান্দি 5 নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ হয়েছি, ওনাকে আমরা আগামী 26 ডিসেম্বর বিপুল বোর্ডে তালামার্কায় জয়যুক্ত করে আমরা জনগণের সেবা করার সুযোগ করে দিব। তো সবচেয়ে বড় কথা হলো সমাজ উন্নয়নে যার অবদান, সেই মানে জনগণের নেতৃত্বের অধিকারী। তো বিগত দিনে যখন বৃষ্টিতে রাস্তাঘাট ভেঙে যায় গোবিন্দপুর জাওকান্দি, দুইটা রাস্তা ভেঙে প্রায় চলাচলের বিঘ্ন ঘটে, জনগণের খুব ভোগান্তির সৃষ্টি হয়। এলাকার জনসাধারণ ফেসবুক বিভিন্ন মাধ্যমে তোফাজ্জল মামাকে জানালে ওনার নিজস্ব অর্থায়নে নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়ের আদর্শিক রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন, তখন ওনার নিজস্ব অর্থায়নে উনি দুটি রাস্তা মেরামত করে দেন এবং কি সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ওনার অবদান অবিস্মরণীয়। তো এই জন্য আমরা 5 নং ওয়ার্ডবাসী একত্রিত হয়েছি যে জনাব তোফাজ্জল হোসেনকে আগামী 26 তারিখ তালামার্কা দিয়ে ওনাকে নির্বাচিত করলে আমরা আরও উন্নয়ন দেখতে পারব। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার 5 নং ওয়ার্ডের জনগণ, আমরা সবাই মিলে তোফাজ্জল মামাকে নির্বাচিত করব। আমরা 5 নং ওয়ার্ডবাসী সবাই গোবিন্দপুর এবং ইজারকান্দির একত্রে মিলেমিশে ওনার জন্য কাজ করে যাচ্ছি দিনরাত মাঠে থেকে। আমরা চাই তালামার্কায় ওনাকে বিপুল বোর্ডে জয়যুক্ত করে নজরুল ইসলাম বাবু ভাইয়ের হাতে ওনাকে তুলে দিব। মেম্বার প্রার্থী তোফাজ্জল হোসেন সুখে দুঃখে 5 নং ওয়ার্ডবাসীর পাশে থাকবেন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল, সাধারণ মানুষের সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি। নির্বাচনে যদি এলাকার মানুষ তাকে তালামার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তিনি 5 নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড করার প্রতিশ্রুতি দেন। আসন্ন কালাপাহাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 5 নং ওয়ার্ড থেকে আমি মেম্বার পদপ্রার্থী, আপনাদের সকলের দোয়া প্রার্থী। তালামার্কা নিয়ে আমি এবার নির্বাচন করতে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা ও নজরুল ইসলাম বাবু ভাইয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমি এবং সামান্য কর্মী হিসাবে তাদের অংশীদার হতে চাই। আমি চাই জনগণের মনোনীত প্রতিনিধি হয়ে এই 5 নং ওয়ার্ড ইজারকান্দি এবং গোবিন্দপুরের অসমাপ্ত যে কাজগুলো, রাস্তাগুলো রয়েছে,
আমি পুনর্নির্মাণ করে 2500 থানার মধ্যে ইজারকান্দ এবং গোবিন্দপুরকে মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত করতে চাই। আমি চাই এই গ্রাম হবে নেশামুক্ত, মাদকমুক্ত এবং জুয়া এবং শিশু নির্যাতন বন্ধ হবে এবং আমাদের বাল্যবিবাহ রোধে আমি কঠোরভাবে পদক্ষেপ নেব এবং কাজ করব। এবং আমাকে যদি 26 তারিখে কালামার্কা সবাই দয়া করে একটি করে ভোট দেন, আমি জয়যুক্ত হয়ে আপনাদের সেবক হিসাবে সারা জীবন কাজ করে যাব ইনশাআল্লাহ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং যে বিজিএফ কার্ডগুলো রয়েছে আমার এই ওয়ার্ডের সমস্ত পাওনাগুলো এনে আমি যারা এই সঠিকভাবে প্রাপ্য আমি তাদের মাঝে বিলিয়ে দিতে চাই এবং তাদেরকে আমি সেবা করতে চাই এবং তাদের যার যার প্রাপ্য তাকে আমি দিতে চাই। আমাদের গ্রামের প্রধান সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা, যেটা মানে এই 50 স্বাধীনতার 50 বছরও রাস্তাঘাটগুলো হয়নি। আমি চাই নির্বাচিত হওয়ার পর পরে যদি আল্লাহ আমাকে এই ক্ষমতা দান করে এই রাস্তাঘাটগুলো আমি নির্মাণ করে দেওয়া এবং নজরুল ইসলাম বাবু ভাইয়ের আদর্শের রাজনীতি করে আমি তার কর্মী হয়ে এই রাস্তাগুলো তার কাছ থেকে এনে গ্রামবাসীকে উপহার দিতে চাই। আমি আশা করব আপনারা সবাই দয়া করে 26 তারিখ সারাদিন তালামার্কায় ভোট দিয়ে একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ সবার কাছে ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। এ আর পারভেজ, এনএন টিভি, কালাপাহাড়িয়া, নারায়ণগঞ্জ।